যথাযথ মর্যাদার সঙ্গে ভাষা দিবস পালন করলেন অধীর চৌধুরী। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্য নেতৃত্ব। শহীদ বেদিতে মাল্যদানের পর ভাষা দিবস সম্পর্কে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন অধীর চৌধুরী। মাতৃভাষা দিবসের লড়াইয়ের জন্য আজকের দিনেই প্রাণ দিয়েছিলেন মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামের আবুল বরকত। বাংলা ভাষার স্বীকৃতির সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সমস্ত দেশের যে মাতৃভাষা তাও আজ ভাষা দিবসে স্বীকৃতি লাভ করে তার নিজের নিজের দেশে তাদের ঐতিহ্য বহন করছে। তাই আজকের দিন থেকে হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্থাৎ পৃথিবীর যে যে দেশ আছে তার নিজের নিজের যে মাতৃভাষা, আজ সমস্ত মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই দিনটি উদযাপনের মধ্যে। 1999 সালে প্রথম ইউনাইটেড নেশনসের জায়গা আমরা ইউনেস্কো বলি, ইউনাইটেড নেশনসের এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সেই ইউনেস্কো প্রথম এটাকে স্বীকৃতি দেয়। তারপর থেকে সারা ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীতে আজকের এই দিনটির মাহাত্ম্য গুরুত্ব বেড়ে যায়।